Eleanor Roosevelt, American President Franklin Roosevelt's wife. এই ভদ্রমহিলা একজন দারুণ পলিটিশিয়ান ছিলেন এবং তার একটা ফেমাস কোটেশন রয়েছে যেটা আমরা সবাই প্রায় জানি, হয়তো আপনিও জানেন, কোথাও না কোথাও পড়েছেন। গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ড ডিসকাস ইভেন্ট, স্মল মাইন্ডস ডিসকাস পিপল। আমাদের চারপাশে আমরা যখন তাকাই তখন কিন্তু আমার মনে হয় যে অনেকটাই আমরা এই কোটেশনের সঙ্গে বা এই কথার সঙ্গে মিল পাই। আমরা দেখি যে যারা অনেক বেশি ইন্টেলেকচুয়াল, অনেক বেশি চিন্তাভাবনা করেন, এই ধরনের মানুষেরা আইডিয়াস নিয়ে বা হচ্ছে যে সমাজ কীভাবে চলবে, রাষ্ট্র কীভাবে চলবে, অর্থনৈতিক পদ্ধতিগুলো কী হবে, এই সব জিনিস নিয়ে ভাবেন। আর অ্যাভারেজ মানে খুব সাধারণ মানুষ ভাবেন হচ্ছে ইভেন্ট নিয়ে, যে ধরনের ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে, আমরা সেই ঘটনাগুলো টেলিভিশন নিউজ দেখি বা হচ্ছে সেই ঘটনাগুলোকে পত্রপত্রিকায় পড়ি এবং সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করি, কথাবার্তা বলি। আর স্মল মাইন্ডস, যাদের চিন্তার পরিধি খুবই কম এবং যারা খুব সীমাবদ্ধ একটি চিন্তার জগতে বসবাস করেন এবং বলা চলে যে তারা খুব বেশি ভাবতেও পছন্দ করেন না, এমন মানুষেরা মানুষ নিয়ে কথা বলে। আমি যেহেতু ছোটোবেলা থেকে ইসলামিক পরিমণ্ডলে বা ইসলামিক একটা এনভায়রনমেন্টে গড়ে উঠেছি এবং আমার চারপাশে প্রচুর স্কলারলি মানুষজন ছিলেন এবং সাধারণ ইসলামিক মানুষজনও ছিলেন, সো সেই দিক থেকে আমি কিন্তু এই যে একটা স্টেটমেন্ট এটার খুব ভালো একটা মিল পাই আমার চারপাশের মানুষদের মধ্যে। ইভেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ইসলাম প্রিয় মানুষ আমাকে পছন্দ করেন এবং আমাকে ফলো করেন, সেই দিক থেকেও যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তাদেরকে দেখলেও কিন্তু আমি কিছুটা উপলব্ধি করি যে এই কথার সঙ্গে কতটা মিল। আমি দেখতে পাই স্মল মাইন্ডস, যারা খুব বেশি চিন্তাভাবনা করেন না, তারা কথা বলেন পরিমণিকে নিয়ে, তারা কথা বলেন কুয়াকাটা হুজুরকে নিয়ে, তারা কথা বলেন এরকম মানে ব্যক্তিদেরকে নিয়ে বা হচ্ছে তাদের চারপাশে কোন মানুষ কি করতেছে এই জিনিসগুলো নিয়ে। এই অ্যাভারেজ মানে স্মল মাইন্ডের চেয়ে একটু যারা চিন্তাভাবনা করেন অ্যাভারেজ পিপল, তারা কথা বলেন ইনসিডেন্ট নিয়ে, ঘটনা নিয়ে, কোথায় কি হচ্ছে এই সব কিছু নিয়ে। হয়তো যারা একটু ইসলামিক চিন্তাভাবনা করেন তারা কোন তাদের ইসলামিক দল থেকে বেরিয়ে কারা আরেকটি রাজনৈতিক দল করলো, সেখান থেকে কিছু মানুষ বেরিয়ে কোথায় গেল, এই সব বিষয় নিয়ে তারা কথা বলেন। তারা অ্যাভারেজ মানুষ আসলে এবং তারা এই ঘটনাগুলোকে নিয়ে নানান রকম কল্পনা সাজান, নানান রকমভাবে স্ট্যাটাস দেন এবং কেউ কেউ হয়তো খুবই সত্যের কাছাকাছি চিন্তাভাবনা করেন কিন্তু তারা আসলে ইভেন্ট নিয়েই কথা বলেন। আর কিছু কিছু মানুষকে আমি ব্যতিক্রম পাই, তারা কথা বলেন আইডিয়াস নিয়ে এবং তারা কিন্তু এই সাধারণ মানুষের যে ঘটনাগুলো বা সাধারণ মানুষদেরকে নিয়ে মানে মানুষদেরকে নিয়ে কথা বলা এই সব বিষয় থেকে নিজেদেরকে খুবই সতর্কভাবে দূরে সরিয়ে রাখেন। তারা সবসময় কথা বলেন যে কোন জিনিসটাকে অ্যাপ্লাই করলে সোসাইটির কল্যাণ হবে, অর্থনৈতিক পদ্ধতিতে কোথায় কোন ত্রুটিটা আছে, কিভাবে মানুষ নিষ্পেষণ থেকে মুক্তি পাবে, কিভাবে মানুষের মধ্যে কল্যাণকামিতা এবং পজিটিভ বা ভালোর দিকগুলো বাড়িয়ে তোলা যায়, মানুষের মধ্যে কোন ধরনের আচার আচরণগত পরিবর্তন আনলে আমরা সমাজে আরও বেশি শান্তিপূর্ণভাবে থাকতে পারবো, একে অপরের প্রতি সহনশীল হব, এই জিনিসগুলো নিয়ে ভাবেন। আবার ঠিক ইসলামিক উসুলের দিকে বা শরিয়ার দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পাই সেখানেও আমরা এই তিন ক্যাটাগরির মানুষকে পাই, যারা একেবারে বেসিক মানে একেবারে স্মল মাইন্ডস, ওনারা কথা বলেন হচ্ছে কে রাসূলুল্লাহ সাহাবীরা কে কোন কাজটা করেছেন, কোন সাহাবি কেমন ছিলেন, এই ধরনের। আর যারা আরেকটু ইন্টেলেকচুয়াল, তারা যারা যারা অ্যাভারেজ মাইন্ড আর কি, স্মল মাইন্ডের যে একটু উপরে, তারা কথা বলেন হচ্ছে সাহাবিরা কোন ঘটনাটা ঘটিয়েছেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিত কি এবং সেই ঘটনার আগে কি ছিল পরে কি ছিল, এই জিনিসগুলো নিয়ে। আর যারা আরও একটু বেশি চিন্তাভাবনা করেন তারা চিন্তা করেন উসুল নিয়ে, মাকাসিদ নিয়ে, যে শরিয়াকে আজকের সময় কিভাবে আমরা অ্যাপ্লাই করব, এই আইডিয়াগুলো নিয়ে এবং কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে আমরা আজকের সময়টাকেও ধারণ করতে পারবো, আবার একই সঙ্গে ইসলামিক প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করে আমরা সমাজকে আরও একটু দূরে গিয়ে নিয়ে যেতে পারবো। সো এই যে তিনটা স্টেট অফ মাইন্ড বা তিনটা চিন্তার যে পরিধি বা তিন ক্যাটাগরির যে চিন্তা, এই জিনিসটা আমি আমার চারপাশে প্রচুর পরিমাণে দেখি এবং আমার মনে হয় আপনারাও এটা লক্ষ্য করেন। আমি আমার ফ্রেন্ড লিস্টে যখন স্ক্রল করি আমি তখন ঠিক এই তিন ধরনের মানুষকে দেখতে পাই এবং
আমার মনে হয়েছে যে এই তিন ধরনের মানুষের মধ্যে কেউ কিন্তু খারাপ ভালো এটাকে আমি কখনো ডিফাইন করছি না। এদের মধ্যে হতে পারে স্মল মাইন্ডসের মানুষরা, অনেকেই হয়তো অনেক ভালো মানুষ, আবার খারাপ মানুষও হতে পারেন, আবার যারা অ্যাভারেজ মাইন্ড তারাও কেউ ভালো মানুষ হতে পারেন, তারাও খারাপ মানুষ হতে পারেন, আবার যারা গ্রেট মাইন্ড, ডাজন্ট মিন যে গ্রেট মাইন্ডস মানিয়ে হচ্ছে ওনারা একেবারে মহান মানুষ, তারা ব্যক্তিগত জীবনে অনেক ভালো মানুষ, এমন মনে করার কোনো কারণ নেই। কিন্তু চিন্তার এই তিনটা জগৎ আমাদের সোসাইটিকে তিনভাবে ইনফ্লুয়েন্স করে। যারা পিপল নিয়ে কথা বলেন বা যারা একেবারে সাধারণ মানুষকে নিয়ে কথা বলেন, মানুষের মন্দ, মানুষের ভালো, মানুষকে নিয়ে গিবত করেন, মানুষকে নিয়ে অ্যানালিসিস করেন, মানুষকে নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেন না। এরপরে যারা অ্যাভারেজ মাইন্ড, যারা ঘটনা নিয়ে কথা বলেন, তারাও কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেন না, কারণ একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করেন, সেই ঘটনা নিয়ে কথা বলেন এবং সেই ঘটনাটা কী হতে পারতো, কী হতে পারে বা এটা ঘটার কারণগুলো কী, এগুলো নিয়ে কথা বলেন। এটাও কিন্তু সোসাইটিতে খুব বড় কোনো ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট যে পার্টটা ফেলে সেটা হচ্ছে গ্রেট মাইন্ডস, আইডিয়াস। যারা আইডিয়া নিয়ে কথা বলেন তাদের আইডিয়া থেকেই কিন্তু ঘটনাগুলো ঘটে, আর এই ঘটনাগুলো ঘটাই কিন্তু পিপলরা। আপনি দেখেন যে এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্ট কিন্তু একই সঙ্গে কাজ করে সোসাইটিতে। যদি আইডিয়াস না থাকতো তাহলে সেই আইডিয়াকে বেস করে কোনো ইভেন্ট হতো না, আর যদি ইভেন্ট না হয় তাহলে সেইখানে তো কিছু মানুষ কখনোই তাদের নিজস্ব যে স্বকীয়তা বা নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক্স সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারতেন না। সুতরাং পিপল, ইভেন্ট অ্যান্ড আইডিয়াস, এই তিনটা জিনিস মিলেই কিন্তু আমাদের সোসাইটি। সো এলিনর রুজভেল্টের এই কোটটা আমার খুবই পছন্দের, এবং একই সঙ্গে আমি সোসাইটিতে চারিদিকে তাকালে যেহেতু এই কোটটাকে আমি আমার চোখের সামনে স্পষ্টভাবেই দেখতে পাই, সুতরাং এই জিনিসটা নিয়ে মনে হচ্ছিল যে যদি আমরা একটু ডিসকাস করি বা চিন্তা করি তাহলে হয়তো আজকে যারা পিপল নিয়ে কথা বলছেন তাদের মধ্যে একটা গ্রুপ হয়তো আরেকটু ডেভেলপ হয়ে ইভেন্ট নিয়ে কথা বলবেন, আজকে যারা ইভেন্ট এবং পিপল নিয়ে কথা বলছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো আরেকটু চিন্তাভাবনা করে আরেকটু ভাবনার জগতে গিয়ে তারা হয়তো আইডিয়াস নিয়ে কথা বলবেন, এবং সমাজে আইডিয়াস নিয়ে কথা বলা এবং চারপাশে মানুষ আইডিয়াস নিয়ে কাজ করলে অবশ্যই একটা গ্রেটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো নিয়ার ফিউচারে। যারা শরিয়া নিয়ে কাজ করেন তারাও যেমন উসুল এবং মাকাসিদ নিয়ে চিন্তাভাবনা করবেন, যারা সোসাইটি নিয়ে কাজ করেন, বিভিন্ন ধরনের ইভেন্ট করেন, মানুষকে নিয়ে কাজ করেন, তারাও নিশ্চয়ই নতুন নতুন আইডিয়াস নিয়ে আইডিয়াস জেনারেট করবেন, যেন আমাদের সোসাইটিকে আমরা আরও অনেক চমৎকার একটা জায়গায় নিয়ে যেতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই এপিসোডে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমরা এই ধরনের কথা বলতে আরও অনেক বেশি ইন্সপায়ার হই, এবং একই সঙ্গে এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।